নবীর সুন্না বাদ দিয়া শ্রেষ্ঠ আখলাকার চরিত্র বাদ দিয়া ইয়াহুদি নাসার পোশাক ধারণ করে চরিত্র ধারণ করে তাদের পথ অবলম্বন করে আর তাদের কৃষ্টি কালচার ধারণ করে ওই হিন্দু মুসিকদের পোশাক গায়ে চড়ায় কসম আল্লাহ কসম আল্লাহ একটাও সুস্থ না মস্তিষ্ক বিকৃত পাগল 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 নতুন জামাই গেছে বিয়ে করতে কি করতে এ যারা করস নাই বিয়া খেয়াল করে সব কি করতে গেছে ওই যে জ্যামে আটকাইছে মাধবদি উদাহরণ তো একটারে দিয়ে যায় সব কই আটকাইছে মাধবদী বাইর হইতো হইতো ঐতু এলাকায় আসছে আসরের আজাম দিয়ালাই শ্বশুর চিন্তা করতেছে দেরি তো হইছেই একদ বিয়ার প্রোগ্রাম যা আছে এগুলা পরে হইব জামাই আমারই তো আগে আগে খাওয়াই এলাই করে নে আসতে দেরি হইলে বলে আগে খায়ালন জামেলা পরে করুক করে নিয়মত কথা কয়। তেনায় গেলেন নাকি আপনারা আরে ভাই আমি মরে যেতেছি আপনারা তেনা এলে হইব আসল হুঙ্কার দেওয়ার জন্য হজরত আসতেছেন ওটার জন্য এনার্জি লাগবো না আপনাকে তেমন তেনায় গেলে কেমন আমি তো খালি স্টাটানা দিলাম গাড়ি তো একশো দেড়শো কিলো স্পিডে চলবে এলো পরে হ্যাঁ তো শোনে ক আগে খায়ালুন জামাই তো জামাইয়ের সামনে বিশাল ডিশ দিছে বিশাল ডিশ আস্তা খাসি আস্তা মুরগি নানান রকমের কাবাব দেয়নীয় দি আগে তো জানলাম না জামাইয়ের সামনে বিশাল ডিশ আজকালকার জামাই তো হইল বেহায়ার গোষ্ঠী আগে তো জামাই মানি হাতে হাত থাকতো একটা কি রে আর এখন পোলাপান এত শয়তান যাই খোঁজে আরো কে কে আস বুঝছিস তোরা তোরা তো বেশি বুঝস তো আমি ওই জামাই যার কথা বলতেছি দেরিতে আইসে যে তার সামনে হরেক রকমের সুস্বাদু মুখরুচক খাবার সেরা সেরা খাবার জামাই তাকায় রয়েছে প্যান্ডেলের বাহিরে ডেকোরেটর ওলারা একটা টুকরি রাখছে টুকরি খাড়ি যেটার মধ্যে মানুষের ঝুটা ফালা ও পোলাপাই পোলাও টোলাউ খাইছে শুনতে শ্রুতি তারপরও বলতেছি উদাহরণটা পারফেক্ট হওয়ার জন্যে পোলা পাইন যে খাইছে নাকের স্রেষ্ঠা মেষ্টা লাগছে ওই আঠালো পোলাওগুলা নিয়ে ফালাইছে মানুষের যে রান না গোস্ত খাইছে হাড্ডিটা রয়ে গেছে ওই হাড্ডি নিয়ে ফালাইছে লেবু চিপ্পা রস খাইছে সিলকাটা ফালাইছে জামাই তাকায় রয়েছে ওই টুকরির দিকে এর সামনে কিন্তু সেরা সেরা খাবার কিছুক্ষণ পর মর্ধ লাভ দিয়া উঠছে ওইটা ওখানে গেছে ওই টুকরির সামনে যায়া ওখানে যায়া গর্বের সাথে আসন মাইরা বসছে বইসা ওইখান থেকে হাড্ডি একটা লইছে বস্তু তো নাই ওই যে নাকের শ্লেস্টা লাগানো পোলাও ওডিরে মুখ দিয়েছে আর হাড্ডিরে দেয় একটা সাবান লেবুর রস তো নাই সিলকাটারে দেয় একটা কামড় এমনি চলতাছে বসতে হইল জামাই নিজের আসন ছাইরা কুত্তার আসন বুঝেন নাই কথা জামাইয়ের আসন জামাই বসছে কার আসনে সামনের আসনটা কার আরে কথা কয় না কার জামাই নিজের আসন কারা বসছে কার আসনে এই ভালো ভালো দামি খাবার ছাইরা খাইতে গেছে ওইটা শ্বশুর মিয়া ঘর থেকে বাইরে এই দৃশ্য কয় আল্লাহ এই কি অবস্থা এদি পাগল ঘটকরে ডাক দিছে ভাইসাব সাহেব এদিকে বিত্রি নিয়ে আসতে যায়া দিছে একটা বাড়ানি যে আমার এই বিয়ার সব খরচ দিয়া এরপরে যাবি বিয়ে তোরে দেব আচ্ছা আপনারা কর এই পোলার কাছে আপনারা দিবেননি কারো মেয়ে বোন বিয়া কারণ সে কি সুস্থ না পাগল এই কথাটা একজনও বাদ রাখবেন না সবাই বলেন সে সুস্থ না পাগল দুই একজন বাদ রয়েছেন নি তাহলে আবার সবাই একসাথে বলেন এই জামাই সুস্থ না পাগল পাগল তো বোঝা গেল আমাদের এই মজলিস পাগল আছে কেন এই যে এতক্ষণ বয়ান করলাম আল্লাহ আমার নবীকে সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া পাঠাইছেন তোমার সামনে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের সেরা সেরা আখলাকার চরিত্র আল্লাহ রাখছেন সেরা শূন্যতার আদর্শ রাখছেন ওরি তোমার ভাল লাগে না তুমি গেছো ওই পনেরোশো বছর আগে ডেট এক্সপায়ার হওয়া ইহুদিন নাসারাদের উচ্ছিষ্ট খাবার ওই মুসিকদের পোশাক ধারণ করার জন্যে তাদের কৃষ্টি কালচার আর তাদের আদের আখলাক তাহজিব তামাদ্দুন ওগিলা ধারণ করার জন্যে যারা নবীর সুন্না বাদ দিয়া শ্রেষ্ঠ আখলাকার চরিত্র বাদ দিয়া ইহুদিন নাসারার পোশাক ধারণ করে চরিত্র ধারণ করে তাদের পথ অবলম্বন করে আর তাদের কৃষ্টি ধারণ করে ওই হিন্দু মুসিকদের পোশাক গায়ে চড়ায় কসম আল্লাহ কসম আল্লাহ একটাও সুস্থ না মস্তিষ্ক বিকৃত পাগল 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 কথা ঠিক কথা কন কথা ঠিক পাগল থাকবেন না সুস্থ হবে আল্লাহ তাহলে আমাদের সবাইকে সুস্থ জীবন দান করেন প্রিয় হাবিবকে চেনে তার আখলাককে নিজের জীবনের সব কিছুতে তার اخلاقকে ধারণ করার লালন করার পালন করার সুন্নাহ জিন্দা করার তৌফিক দান করে আমিন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والسلام عليكم ورحمه الله وبركاته